জন জনজাতি মূলবাসী মহিলাকে এবং যিনি সংবিধানের প্রধান আক্রমণ করেছে দুবার 27 অক্টোবর 11 নভেম্বর স্বাভাবিকভাবে আমাদের ভারতবর্ষের আইনে পরিষ্কার আছে জামিন অযোগ্য ধারায় এফআইআর স্টার্ট করতে হয় অন্যান্য রাজ্যে এফআইআর স্টার্ট করেছে আসাম মহারাষ্ট্র দিল্লি আর উড়িষ্যা এখানেও বাধ্য হবে কারণ এখানে তো সবটা হচ্ছে শাসকের আইন আইনের শাসন নেই স্বাভাবিকভাবে এখানে কোর্টের হস্তক্ষেপ খুব জরুরি সুবন্ধু 2014 টিট পরীক্ষায় উত্তীর্ণ তালিকায় আপনার নাম রয়েছে সুজন চক্রবর্তীর নাম দিলীপ ঘোষের নামও রয়েছে অ্যাপয়েন্টমেন্ট কবে দেবে আমাকে আমাকে অ্যাপয়েন্টমেন্টটা দিক আর ওই হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা ব্যানার্জির বাড়ির পাশে কোনো স্কুলে আমাকে যেন পড়ানোর সুযোগ দেয় কাটোয়াতে সেখানে দেখা গেল সুদের জন্য একজন শিক্ষককে রীতিমতো চাপ এবং তিনি আত্মহত্যা করার জন্য গেছিলেন অত্যন্ত অন্যায় অত্যন্ত অন্যায় সেই কারণে সময় ব্যবস্থাকে শক্তিশালী করা দরকার মহাজনী প্রথা দেখা গেছে যে এখানে 11টা আপনারা আসন জিতেছেন একটা তৃণমূল জিতেছে আগামী দিনে দেখা গেল নন্দকুমারী সেখানে তৃণমূল ছিন্ন হয়ে গেল আগামী দিনে মানুষের কি নন্দকুমার মডেলটাই গ্রহণযোগ্য বা এই যে ফর্মের যে ট্রেন্ড চলছে আগামী দিনে বাংলার পক্ষে এটা মডেল কি এটাই হচ্ছে না না দেখুন বাংলার ভবিষ্যৎ হচ্ছে বিজেপি তার কারণ কংগ্রেস টেস্টেড রিজেক্টেড সিপিএম টেস্টেড রিজেক্টেড তৃণমূল অলসো টেস্টেড এবং উড বি রিজেক্টেড আর একটা কথা বলি বাংলাতে যে দলের সরকারি মানুষ তৈরি করুন না কেন আমি চাইবো আমার দলের সরকার হোক তা আমি যেটা বাস্তব বলি একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে ডবল ইঞ্জিন সরকার ছাড়া মানে কেন্দ্রের 5 বছরের পূর্ণাঙ্গ মদত ছাড়া এখানকার অর্থনীতি এখানকার কর্মসংস্থান এখানকার শিল্প এখানকার বাণিজ্য কিছু বাঁচতে পারে না যেভাবে নরেন্দ্র মোদীজি যোগী আদিত্যনাথজি হাতে হাত মিলিয়ে উত্তরপ্রদেশকে ডবল ইঞ্জিন সরকারের সুফল পাইয়ে দিয়েছেন তাই ইউপি থেকে লোক এখন মুম্বাইতে কাজ করতে যায় না পশ্চিমবঙ্গ থেকে লোক গিয়ে নয়ডাতে মিরাটে এলাহাবাদ প্রয়াগে কাজ করতে যায় এই ব্যবস্থা যদি পরিবর্তন করতে হয় ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গে দরকার মানুষ সেটা করবে মানুষ জানে কি করতে